এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ, প্রতিবাদ মিছিল, থানায় অভিযোগ দায়ের। ঘটনায় বিজেপির অভিযোগ, পুর প্রধানের উপস্থিতিতে মারধর করা হয়েছে ওই যুবককে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁয়। প্রতিবাদে এদিন বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করে বিজেপি নেতৃত্ব। অবরোধে সামিল হন বিজেপি কর্মী ও সমর্থকেরা। পথ অবরোধ প্রতিবাদ মিছিলের পর বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় বিজেপির পক্ষ থেকে। ঘটনায় আহত যুবক লাখবীর সিং ওরফে কাজু। ঘটনায় আহত যুবক ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার আহত যুবককে দেখতে হাসপাতালে আসেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। যে কাল রাত 12:30 থেকে 12:30 মধ্যেই একটা ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে যে স্বয়ং চেয়ারম্যান সেখানে প্রেজেন্ট ছিল এবং সে দুষ্কৃতীদের নিয়ে আমাদের এই বিজেপি কর্মীর উপরে যে হামলা চালিয়েছে, এর কারণ হচ্ছে আগামীতে যে পৌরসভা সেখানে নিজের জমিটা দখল রাখবার জন্যে সে জানে তার পায়ের তলার মাটি হারিয়ে গেছে, সেখানে সেই জমি দখল নেবার জন্যে সেই পৌরসভায় জয়লাভের জন্য আমার মনে হচ্ছে এরকম একটা অবস্থান তৈরি করছে। এদিন বাটার মোড়ে পথ অবরোধে হাজির ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল, মধুসূদন মণ্ডল ও বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব। মতিগঞ্জের মোড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির 5-7 জন কর্মী ওখানে উপস্থিত ছিল, হঠাৎ চেয়ারম্যান এসে তিনার গাড়ি থামিয়ে এবং পেছনে একটা পুলিশ গাড়ি ছিল, সেই চেয়ারম্যান কিছু বাইক বাহিনী এনে রাতের অন্ধকারে তাদেরকে মারে, ছেলেটিকে মারে, বেধরক মার মারে। তার নাম কাজু, সে একজন পাঞ্জাবি ছেলে, নন বেঙ্গলি ছেলে, সে আজকে হসপিটালে ভর্তি আছে তার প্রতিবাদে। আর আজকে আমাদের এই আজকে অবরোধ। গত কালকের ঘটনাটা মাত্রাতিরিক্ত হয়েছে, সেটাকে মেরেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা বৃহত্তম আন্দোলনে যাব আজকে, ভারতী দ্বিতীয়া বলে আমরা সবাইকে ডাকিনি, আজকে এখানে উপস্থিত হতে হয়েছে। আমি অত্যন্ত পথচলতি মানুষদের কাছে আপনাদের মাধ্যমে আমরা অত্যন্ত ক্ষমা চাইছি যে এই কারণে আমাদের বসতে হয়েছে, যে বনগাঁর যে মানুষটির উপরে তিনি চেয়ারম্যান বনগাঁর, বনগাঁর আইন শৃঙ্খলা, বনগাঁর সমস্ত কিছু দেখবার দায়িত্ব সে নিজে আজকে রক্ষক ভক্ষকের ভূমিকা নিয়েছেন। এই ঘটনায় বিজেপির অভিযোগ, সোমবার রাতে পৌর প্রধানের উপস্থিতিতে মারধর করা হয়েছে বিজেপির ওই কর্মীকে। যদিও এই ঘটনায় পৌর প্রধানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা গোপাল শেঠ। তিনি বলেন, যে কোনো বিষয়ে রাজনীতি খোঁজার চেষ্টা করছে বিজেপি, শান্ত বনগাঁকে অশান্ত করার চেষ্টা করছেন তারা। বনগাঁয় এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। ঘটনার পরিপ্রেক্ষিতে বনগাঁয় চাপা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এরকম কোনো ঘটনা তো বনগাঁয় হয়েছে বলে জানা নেই। এখন রাত্রিবেলায় কালী পুজো উপলক্ষে রাস্তায় কোনো ছেলেকে যদি তারা কী অবস্থায় ছিল আমরা তো জানি না, আদৌ গণ্ডগোলে তারাও আমাদের নোটিশে নেই। সবসময় রাজনৈতিক গন্ধ খুঁজলে তো হবে না। সুতরাং হচ্ছে যে ঘটনাটা বিজেপি যে বনগাঁয় বুকে অপপ্রচার করছে, কোনো কিছু ঘটনা যদি নিজেদের মধ্যেও গণ্ডগোল হয়ে বলছে তৃণমূলের নামে দিচ্ছে, এই কালচার মানুষ বনগাঁয় বিশ্বাস করছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।